আসসালামু আলাইকুম, আমি কে এম হাসান রিপন। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ স্কিলস ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের যে বিশেষ প্রোগ্রাম বি স্কিলড, এই প্রোগ্রামে আপনাদের সকলকে আমি আবারও আমন্ত্রণ জানাচ্ছি। এবং প্রতিবারের মতো এবারও আর একজন এক্সপার্টকে আপনাদের সামনে পরিচয় করিয়ে দেব। এবং এই পরিচয় এবং আলোচনার মাঝে আমি আশা করছি আপনারা যারা ক্যারিয়ার সিকার আছেন বা যারা এই মুহূর্তে প্রফেশনাল অবস্থায় আছেন, তারা কোনো এক ধরনের দিক নির্দেশনা পেয়ে যাবেন। এবং আমি আজকে যার সাথে কথা বলছি, 26 বছরের বর্ণাঢ্যময় ক্যারিয়ার তার, এবং তিনি প্রতিনিয়ত নিজেকে কীভাবে ইম্প্রুভ করা যায়, অন্যদেরকে কীভাবে ইম্প্রুভ করে কাজ করা যায়, 26 বছরে আসলে তিনি নিজে সেটা আত্মস্থ করেছেন। পাশাপাশি তার সাথে কাজ করা অন্যান্য যারা আছেন তাদেরকেও তিনি ডেভেলপ করেছেন। বিশেষ করে আমি তার সাথে দীর্ঘ 17 বছর আমারও কাজ করার সুযোগ হয়েছে। আমি পরিচয় করিয়ে দিয়েছি আপনাদের সকলের সাথে মিস্টার মোহাম্মদ নুরুজ্জামান, যিনি সিইও ড্যাফোডিল ফ্যামিলি। স্যার ওয়েলকাম। থ্যাংক ইউ। আমি শুরুতেই বলছিলাম স্যার, আপনার সাথেই আমার প্রায় 26 বছরের ক্যারিয়ারে মনে হয় 15-16 বছর তো আমি আপনার সাথেই ডিরেক্ট কাজ করছি। এবং এই 16 বছরের বেড়ে ওঠায় যেমন শিখেছি সেরকম উপদেশও পেয়েছি। এবং আমি মনে করি আমাদের সমসময়কার যারাই কাজ করেছেন তারা প্রত্যেকেই আসলে এক বাক্যেই বলবেন যে লিডারশিপ ট্রেডসগুলো আসলে কিছুটা প্র্যাকটিস করার সুযোগ হয়েছে। তা আপনার এই 26 বছর বয়সে নাও ইউ আর হোল্ডিং এ পজিশন অফ সিইও, চিফ এক্সিকিউটিভ অফিসার অফ ড্যাফোডিল গ্রুপ, এবং 40টি অর্গানাইজেশন নিয়ে আসলে ড্যাফোডিল ফ্যামিলি। সিইও মানে সিইও পজিশনটা আসলে কি, বা আপনি আসলে কিভাবে দেখেন এই পজিশনটাকে? চিফ এক্সিকিউটিভ অফিসার ইটস এ রোল, বা আপনি বলতে পারেন রেসপন্সিবিলিটি। ওকে, তো এই রোলে আসলে নানান রকম গুণাগুণ প্রয়োজন। এবং আমি বলবো যে সিইও হচ্ছে একটি এক ওয়ান কাইন্ড অফ অলরাউন্ডার টাইপের একটি রোল। অলরাউন্ডার মিন্স মানে সব ধরনের স্কিলসেরই কিছু কিছু থাকা প্রয়োজন। আচ্ছা, যেমন আমি খুব মাঝে মধ্যে খুবই গল্প করে বলি যে যে কোনো একটা প্রতিষ্ঠানের ছোট বড় যেটাই হোক না কেন, তাকে সবার আগে বুঝতে হবে জমা খরচ। আচ্ছা, জমা খরচ, জমা খরচ যদি কেউ না বুঝে আলটিমেটলি তার পক্ষে, রাইট, জমা খরচ এই অর্থে বোঝাচ্ছে যে আলটিমেটলি অ্যাকাউন্ট ফাইন্যান্সটা অ্যাকাউন্টসটা তাকে বুঝতে হবে। আচ্ছা, সেলস তাকে বুঝতে হবে, তাকে অ্যাডমিনিস্ট্রেশন বুঝতে হবে, তাকে স্ট্র্যাটেজি বুঝতে হবে, তাকে ইনিশিয়েটিভ নিতে হবে, তাকে ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের বিষয়টা তার থাকতে হবে। কারণ একজন সিইওর মূল জিনিস হচ্ছে প্রসপেক্ট বোঝা। আচ্ছা, যে কোনো একটা আইডিয়াস আর কামিং ফ্রম ডিফারেন্ট অ্যাঙ্গেল। তো এই যে একজন গ্রুপ সিইও একরকম, বা একটা প্রতিষ্ঠানের সিইও একটু ভিন্ন রকম। তো নানান জায়গা থেকে কিন্তু আলটিমেটলি অনেক আইডিয়াস আসে। সো সিইও ইজ এ পজিশন টু পিক আপ দ্য আইডিয়াস হুইচ ইজ অ্যাকচুয়ালি উইল ব্রিং দ্য রিজাল্ট। আচ্ছা, তো এটি হচ্ছে একটা বিষয়। আর যেটা আমি বলছিলাম যে ইটস অ্যান অলরাউন্ডিং অলরাউন্ডার পজিশন, আমি যদি বলি যে সাকিব আল হাসান ওয়ার্ল্ডের মধ্যে নাম্বার ওয়ান অলরাউন্ডার, কিন্তু আপনি যদি বলি যে সাকিব আল হাসানের বোলিং র্যাঙ্কিং কত, আমার ধারণা যে 200-এর নিচে হবে না। আচ্ছা, যদি বলি যে তার অ্যাজ এ ব্যাটসম্যান হিসেবে তার যদি পজিশন বলেন, 100-200-এর নিচে তার হবে। ফিল্ডিংয়ের ক্ষেত্রেও তাই। তো আবার যদি বলি যে টিম ম্যানেজমেন্টের ক্ষেত্রে অ্যাজ এ ক্যাপ তার কোনো ভূমিকা আছে কি না, এই সব কিছু ইন্ডিভিজুয়ালি কিন্তু আলটিমেটলি হি ইজ নট দ্য নাম্বার ওয়ান, রাইট, বাট সবগুলোরই কিছু কিছু গুণাগুণ তার মধ্যে আছে। সে বোলিংও করতে পারে, সে ব্যাটেও তার দক্ষতা আছে, সে ফিল্ডিংও তার আছে। তো এই যে ইন্টারপার্সোনাল টিপ, মানে টিমের মধ্যে তার একটা ভালো একটা রিলেশন আছে, সবার মধ্যে তার একটা গ্রহণযোগ্যতা আছে, তো এই বিষয়গুলো একটা ফ্যাক্টর একজন সিইওর জন্যেও, যে সব কিছুরই তার কিছুটা আইডিয়া থাকতে হবে। যেমন এর মধ্যে কিছু কিছু গুণাগুণ আছে যেটা একেবারে যদি না থাকে তাহলে ডিজাস্টার, যেটা বললাম জমা খরচ। আচ্ছা, জমা খরচ, এটা তাকে মানে বুঝতেই হবে যে মানে লাভ লস, মানে কত টাকা আসছে, কত টাকা খরচ হচ্ছে, কত টাকা প্রফিট হচ্ছে, ইটস এ ম্যান্ডেটরি, রাইট।
নাম্বার টু হচ্ছে আপনার তার টিম মেম্বারদেরকে অলওয়েজ উদ্দীপনা দিতে পারা এবং টিমকে ম্যানেজ করা, টিমকে দিয়ে কাজ করিয়ে নেওয়া, রাইট? দ্যাট ইজ ভেরি ওয়ান অফ দ্য ইম্পর্ট্যান্ট থিং। যেমন এইচআর এখানে চলে আসলো, ফাইনালি আপনার, ঠিক ফাইনালি বলা যাবে না, আরও অনেক বিষয় আছে, তার মধ্যে হচ্ছে একটি হচ্ছে যে সিইওকে আলটিমেটলি সবাইকে যাতে রিচ করতে পারে। আচ্ছা, ইটস নট অনলি অলওয়েজ দ্য ফিজিক্যাল রিচ, বাট এনিহাউ ইট ইজ দ্য কমফোর্ট ফিল, রাইট? তার টিমের লোকজন যদি সিইওর কাছে কমফোর্ট ফিল না করে টু টক টু এনিথিং, রাইট, এনি টাইম, তাহলে আমি বলবো যে দেয়ার ইজ এ গ্যাপ, ইজ গ্যাপ, রাইট? এবং এই ধরনের যদি প্রবলেম থাকে তাহলে ইটস ডিফিকাল্ট টু বিকাম দ্য সিইও। তো আরো অনেকগুলো বৈশিষ্ট্যের কথা বললাম, যেগুলো অনেক সফট স্কিলস এর কথা বলি। আমি এই জায়গায় যদি আপনাকে একটু বলি যে ধরেন বাংলাদেশ তো এই মুহূর্তে আমি বলবো যে ব্লেসড কান্ট্রি কাইন্ড অফ, কারণ স্টার্ট আপ হচ্ছে, অন্টারপ্রেনিয়ার্স তৈরি হচ্ছে, এক একটা প্রতিষ্ঠানের কিন্তু ফাউন্ডার সিইও হচ্ছে, এবং আমরা অনেক সময় পেপারেও শুনি যে বা পত্রিকায় দেখি যে ইয়াংগেস্ট সিইও। আবার এরকমও নজির আছে যে ধরেন গতকালকে সিইও বাট আজকে সে সিইও না, মানে মানে ওস্ট কেসে যদি আমি বলি, আসলে কোন জায়গাটায় গ্যাপটা হয়, বা এই যে হঠাৎ করে সিইও হয়ে যাওয়া, বা আমি এটা কোম্পানি দিয়ে সিইও হয়ে যাওয়া, তারপরে আবার হঠাৎ করে মানে সামহাও ইসে থেকে আমি হারিয়ে গেলাম? প্রথমত আমি যেটা বললাম যে প্রসপেক্টটা বুঝতে হবে, প্রসপেক্ট এভরি টাইম, প্রসপেক্টটা বুঝতে হবে, দ্য ওয়ার্ক হ্যাজ বিন আন্ডারটেকেন, ওকে, অর দ্য প্ল্যান হ্যাজ বিন আন্ডারটেকেন, এটার প্রসপেক্ট আসলে আছে কিনা মার্কেটে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে লেগে থাকা, লেগে থাকা, রাইট? অনেকে লেগে থাকার যে প্রবণতাটা সেটা আসলে বিশেষ করে স্টার্টআপদের জন্য, লেগে যদি থাকা না যায় তাহলে আলটিমেটলি কিন্তু আপনার চূড়ান্ত পর্যায়ে এসে সিইও ফাউন্ডার হিসেবে ঠিক থাকবে না, বা স্টার্টআপটা আলটিমেটলি প্রতিষ্ঠিত ব্যবসা বা সাস্টেনেবল বিজনেস হবে না। এ দুটো আমার মনে হয় একটা বিষয়। আর অবশ্যই যেটি বলো অন্যান্য যে গুণাগুলো গুণাগুণগুলো, কারণ মার্কেটিং অ্যান্ড সেলস ইজ ভেরি ইম্পর্টেন্ট, রাইট? সো সেটা তো তার রপ্ত করা থাকতেই হবে। এখন একজন ফাউন্ডার বা সিইওর সব গুণাগুণ না থাকতেই পারে, ওই যে বললাম যে এইচআর ম্যানেজমেন্টের একটা বিষয়, আমার যে জায়গাটা উইক আছে আমি সেই জায়গায় আমি অন্য আরেকজনকে ইউজ করবো, রাইট? অথবা কো ফাউন্ডার নেব, অথবা একজন এমপ্লয়ি নেব যাতে ওইটাকে কভার করতে পারে। এই বিষয়গুলো ইম্পর্টেন্ট। এখন আমি যদি স্টার্ট আপ থেকে বা অন্টারপ্রেনার থেকে বেরিয়ে আমি যদি একটা বিজনেস অর্গানাইজেশনের যিনি সিইও হচ্ছেন, চেয়ারম্যান বা কোম্পানির যিনি ওনার, তিনি আসলে কোন জিনিসটাকে, আপনি জমা খরচের কথা বলছিলেন, মানে চেয়ারম্যান সাহেব আসলে সিইও রোলটা দিচ্ছেন, এটা তো বেসিক্যালি চেয়ারম্যান বা ওনার যিনি হন, হি অলওয়েজ ড্রিম অ্যাবাউট মেনি থিংস, রাইট? অ্যান্ড হি জাস্ট পোস্টেড ইট টু দ্য ম্যানেজমেন্ট কমিটি অর সিইওস অ্যান্ড আদার্স। তো এই যে পোস্ট করছেন প্রতিনিয়ত নতুন চিন্তা, নতুন থিঙ্কিং, সো এইখানে যেটা হয় যে সিইওদের সেটাকে বোঝা এবং সেটার প্রোস অ্যান্ড কনসটাকে দেখা, যেটা কতটুকু সুবিধা অসুবিধা হতে পারে, এবং দেন এটাকে ফাইনালি চূড়ান্ত পর্যায়ে সেটাকে আন্ডারটেক করা কাজটাকে, দেন গো অ্যাহেড, একটা টিম বিল্ড করে সেটাকে আপনার একটা লক্ষ্যমাত্রা স্থির করে সেটাকে এগিয়ে নিয়ে যাওয়া। তো এটাই মূলত বিষয়। তো সেই ক্ষেত্রে যেটা হয় যে যিনি আপনার ওনার অফ দ্য অর্গানাইজেশন বা চেয়ারম্যান অফ দ্য অর্গানাইজেশন রাদার দেন সিইও, সো সেই ক্ষেত্রে আপনার ওনাদের ড্রিম প্রসপেক্ট দেখেই কিন্তু ওনারা ড্রিমটা করেন, প্রসপেক্ট আছে বলেই সেটাকে করেন। কিন্তু আমি যেটা বলছি যে সব ধরনের প্রসপেক্ট সবসময় যে বাস্তবায়িত হবে সেটা যেমন না, তেমনিভাবে সব প্রসপেক্ট নিয়ে এটাকে চূড়ান্ত পর্যায়ে এটাকে সফল করা বা এটার আউটকামকে নিয়ে আসা, এটা কিন্তু নানান কারণে বাধাগ্রস্ত হতে পারে, টিম মেম্বারদের বা টিম লিডারের জন্য হতে পারে, টিম মেম্বারদের অ্যাক্টিভিটির জন্য হতে পারে, প্রাসঙ্গিকতা হতে পারে, আবার নানান মানে কি বলবো এটাকে, যেই প্রসপেক্ট নিয়ে
চিন্তা করা হচ্ছিল সেই প্রসপেক্টের মধ্যে অনেকগুলো আঙ্গিকের মধ্যে একটা জিনিস হয়তো ম্যাচ হচ্ছিল না বা ওইটা ওই সময় চিন্তা ছিল শুধু ওই একটা ইয়ের কারণেই সেটা হতে পারে, মানে এই ধরনের সিচুয়েশন হতে পারে। এখন আমি যদি পার্টিকুলারলি আপনার পয়েন্ট অফ ভিউ থেকে বলি যে ধরেন ড্যাফোডিল ফ্যামিলিতে তো এখন প্রায় মোর অর লেস 3000+ এমপ্লয়ি হবে, তো এই 3000-এর সিইও কিন্তু আপনি, চ্যালেঞ্জ কোথায় বা এটার কোনো চ্যালেঞ্জ আদৌ আছে কি না? আমি মনে করি চ্যালেঞ্জের এটা তো একটা ম্যাক্রো ভূমিকা গ্রুপ সিইও, সো এখন ইন ওয়ান সেন্স ইটস অ্যান ইজি থিং রাদার দেন এ পার্টিকুলার অর্গানাইজেশন সিইও, কারণ আই এম সুপারভাইজিং দ্য সিইওস, রাইট? তো সিইওদের কিন্তু ইন্ডিভিজুয়াল, আমি যে বৈশিষ্ট্যগুলোর কথা বললাম ওই বৈশিষ্ট্য দেখেই আমরা ইউজুয়ালি সিলেক্ট করে থাকি, রাইট? সো ওই প্রতিষ্ঠানের ওই যে জমা খরচ কিন্তু তাকেই দেখতে হয়, রাইট? এখন সেই জমা খরচের ক্ষেত্রে তার যে ইয়ারলি প্ল্যান থাকবে সেই প্ল্যানের মধ্যে তার প্ল্যানে কিছুটা অ্যাডজাস্টমেন্ট করা, সে হয়তো 20% গ্রোথের কথা বলছে, আমি বলছি যে না এটা 30% হওয়া সম্ভব, এটা 50% হওয়া সম্ভব যদি তুমি এই জায়গাগুলো একটু ঠিকঠাক করো। তো ইয়ার শেষে অথবা কোয়ার্টারলি কিন্তু এটা আমরা একটু মনিটরের মধ্যে নিয়ে আসি যে কোয়ার্টারলি এটা কতটুকু প্রোগ্রেস, আসলে আমি যে অ্যামেন্ডমেন্ট করে বা একটু মডিফাই করে এবং তাদেরকে কনফিডেন্সে নিয়েই, উইদাউট কনফিডেন্স কিন্তু সেটা সম্ভব না, কনফিডেন্সে নিয়েই তাদেরকে সেই লক্ষ্যমাত্রাটা স্থির করে আমাকে আবার দেখতে, ওভারঅল যদি 41 অর্গানাইজেশনস আমি বলি যে এত মিলিয়ন আছে এটা 50% বা 30% বা 20% যদি গ্রোথ আমি ফিক্সড করি, সেই গ্রোথটা আলটিমেটলি কত মিলিয়নে হচ্ছে 20%, তো সেটা ইয়ার শেষে আবার আমরা একটু ইয়ে করে দেখি। আর চ্যালেঞ্জের জায়গাটা হচ্ছে মূলত যে এতগুলো সিইও মিন্স মানে হিউজ, প্রত্যেক প্রতিষ্ঠানের প্রত্যেকে সিইও, তাদের সবার যে ইমোশনস, তাদের রিয়াকশনস, তাদের যে বিহেভিয়ার বা তাদের যে অ্যাটিটিউড, এগুলোকে কন্ট্রোল করা, ম্যানেজ করা একটা বড় চ্যালেঞ্জ মনে করি। আবার আপনি তো শুধু সিইওদের কথা বলছেন, মানে ওই পার্টিকুলার অর্গানাইজেশনের সিইওদের কথা, এর নিচের থেকেও তো আপনার কাছে হয়তো কমিউনিকেট? অবশ্যই, কারণ এটা হচ্ছে আমাদের ড্যাফোডিল গ্রুপের একটি, আমি বলবো যে ইট কুড বি এ নিউ মডেল ইন ম্যানেজমেন্ট। সেটা হচ্ছে যে ইউজুয়ালি আমরা অর্গানোগ্রামের ক্ষেত্রে একটা হায়ারার্কিক্যাল থাকে, আরেকটা হচ্ছে ফ্ল্যাট, ফ্ল্যাট ছোট অর্গানাইজেশনের ক্ষেত্রে ফ্ল্যাট হয় যে প্রত্যেকেই সিইওকে রিপোর্ট করে, আর হায়ারার্কিক্যাল হচ্ছে খুব বড় যখন হয় তখন বিভিন্ন ইয়েতে লেভেল অনুসারে ভাগ করা থাকে। বাট আমাদের মডেলটা অ্যাকচুয়ালি হাইব্রিড, আচ্ছা, বোথ ফ্ল্যাট অ্যান্ড হায়ারার্কিক্যাল, এটার হাইব্রিড, এবং এই হাইব্রিডের কারণে আমরা যেটা নতুন একটা বিজনেস কেস হতে পারে যে ড্যাফোডিল গ্রুপের যে ম্যানেজমেন্ট, দ্যাট ইজ এ হাইব্রিড স্ট্রাকচার অফ অর্গানোগ্রাম আমরা ফলো করি, এবং সেক্ষেত্রে কাজের যে গতি এটা অনেক বেশি বেড়ে যায়। যেমন আমি একটা এক্সাম্পল দিতে চাই, সেটি হচ্ছে যে লেটস সে ইউ আর এ সিইও অফ অ্যান অর্গানাইজেশন অফ ড্যাফোডিল গ্রুপ, বিএসডিআই, সো সেই ক্ষেত্রে একটা কাজ আমি জানি যে একটা কাজ করা উচিত, যে কাজটা এক্স ওয়াই জেড সেই কাজটা করে, এখন আমি আপনাকে অর্ডার দিব, আপনি আবার তাকে বলবেন, এই ক্ষেত্রে একটা মানে এই যে ওয়ার্ড অফ মাউথের ক্ষেত্রে একটু ইয়ে হতে পারে, মানে চেঞ্জ হয়ে যেতে পারে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আপনার হয়তো দ্রুততার সাথে সেটা নাও হতে পারে, আমি আপনাকে বলে আপনি আবার তাকে বলেন, সো আমি যদি সরাসরি তাকে এই কাজটার কথা বলতে পারি, ইফ দ্যাট ওয়ার্কস, এটা তো আমি বুঝবো যে এই কাজটা আমি তাকে সরাসরি বললে ভালো হবে নাকি আপনার মাধ্যমে বলালে ভালো হবে, আমি যদি সেটা বুঝি তাহলে আমি আপনার সেকেন্ড বা থার্ড লেভেলে সরাসরি সেই ইনস্ট্রাকশনটা দিতে পারি। আচ্ছা, অ্যান্ড দ্যাট কালচার হ্যাজ বিন ডেভেলপড অ্যাট ড্যাফোডিল, এবং সেই ক্ষেত্রে আপনিও কিন্তু সেটা কিছু মনে করছেন না বা করবেন না, এবং দ্যাট কালচার হ্যাজ অলরেডি বিন ডেভেলপড, যে স্যার নিশ্চয়ই ভালো মনে করেছে যে মিস্টার এক্সকে এটা সরাসরি বলার কারণে, কারণ অন্য জায়গায় কী হয় সেটা হবে যে আমাকে না জিজ্ঞেস করে স্যার আরেকজনকে এই অর্ডারটা দিল, হোয়াট ইজ দ্যাট, এটা তো হতে পারে না, আমরা সেটাকে অ্যাকসেপ্ট করি না, বা আমরা যে বিজনেস ম্যানেজমেন্ট বা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন করি সেখানে ওইভাবে সাজেস্ট করে না।
তো আমি বলবো যে এটা একটা নতুন আমি বল আমাদের ড্যাফোডিল মানে হাইব্রিড মডেল আপনি বললেন ফ্যান্টাস্টিক সো ড্যাফোডিল ইন্ট্রোডিউসড হাইব্রিড মডেল আচ্ছা আমার একটা ছোট প্রশ্ন আর কি জানার আগ্রহে যে সিন্স ইউ আর আ সিইও এন্ড ইউ হ্যাভ আ ডেকোরেটেড 26 ইয়ার্স অফ ইউ নো ডেকোরেটেড ক্যারিয়ার একজন সিইও মানে একজন এমপ্লয়িকে ভালোবাসে নিশ্চয়ই কোনো না কোনো গুণ তো তার নিশ্চয়ই সে দেখিয়েছে বা পারসিউ করেছে কোন গুণগুলোর কারণে একজন সিইও তার এক কলিগকে ভালোবাসেন বা ট্রাস্ট করেন হোয়াট এভার যে টার্মে আপনি এটা এক নাম্বার যদি আমি বলি যে ভেরি সিম্পল ম্যাথ যে যাকে দিয়ে আমার লাভ হবে আমি তাকে ভালোবাসব ফার্স্ট আচ্ছা মানে অ্যাজ এ সিইও একেবারে স্বার্থপরের মতো যদি বলে এবং সেই ভালোটা হচ্ছে এরকম যে ইউ আর দ্য সিইও অফ বিএসডিআই তো বিএসডিআর গ্রোথ যদি ভালো হয় তাহলে আমিও কিন্তু ভালো থাকি ইয়েস ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা যেখানকার যেই সিইওদের আউটকাম ভালো সেটাই কিন্তু অ্যাকুমুলেটেড হয়ে যোগ হচ্ছে গ্রুপ সিইও বা চেয়ারম্যানের অ্যাকাউন্টে রাইট তার মানে দ্যাট ইজ দ্য নাম্বার ওয়ান আমি যদি স্বার্থপরের কথা মতো বলি এটা হচ্ছে একটা নাম্বার টু হচ্ছে আলটিমেটলি প্রফেশনাল যে স্কিলস বা প্রফেশনাল যে ভ্যালুস এটার সাথে হিউম্যান ভ্যালুস অ্যান্ড সোশ্যাল ভ্যালুস এই দুটা যদি যুক্ত না থাকে আলটিমেটলি শুধুমাত্র প্রফেশনাল ভ্যালুস দিয়ে বা প্রফেশনাল স্কিলস দিয়ে আলটিমেটলি একজনকে পুরোপুরি তার উপর ডিপেন্ড করা বা তাকে ভালোবাসা বা তাকে কাছের করে নেওয়া হয় না আর আজকাল কিন্তু দেখবেন আপনি যদি একটু টুইট করেন যে হিউম্যান ভ্যালুস অ্যান্ড সোশ্যাল ভ্যালুস কিন্তু প্রফেশনাল ভ্যালুজের সাথে বা স্কিলসের সাথে একাকার অনেস্টি ইটস অ্যান হিউম্যান ভ্যালু বাট দ্যাট ইজ অলসো প্রফেশনাল ভ্যালু এথিক্স ইটস এ হিউম্যান ভ্যালু অ্যাজ ওয়েল অ্যাজ প্রফেশনাল ভ্যালুজ রাইট মানুষের সাথে মিশতে পারা দ্যাট ইজ সোশ্যাল স্কিলস সোশ্যালাইজেশন অ্যাজ ওয়েল অ্যাজ দ্য প্রফেশনাল তো এই আলটিমেটলি আমি বলবো যে হিউম্যান অ্যান্ড সোশ্যাল স্কিলস অ্যান্ড ভ্যালুসগুলো যদি প্রফেশনাল স্কিলস অ্যান্ড ভ্যালুজের সাথে একাত্ম হয় তখনই আলটিমেটলি একজন মানুষ আরেকজন একজন সিইওকে বা একজন এমপ্লয়িকে একজন সিইও তাকে খুব কাছের করে নিতে পারে এবং আলটিমেটলি মূলত এর মাধ্যমে সে তার নিজের অ্যাচিভমেন্টটাকেই সে বেশি প্রাধান্য দেয় আমি সেটাই বলবো সিইও কি বস না লিডার অবশ্যই লিডার নো ডাউট অ্যাবাউট ইট কারণ বসিং আমি বলেছি যে এভরি পার্সন শুড হ্যাভ দ্য কমফোর্টেবল মানে মুড ওকে টু রিচ টু দ্য সিইও রাইট এখন আপনি যদি একজন শুধু সিইও না এনি বসের ক্ষেত্রে যদি তার সাবঅর্ডিনেট ভয় পায় আমি স্যারকেটা বলবো কিনা বলা উচিত হবে কিনা দেন হি ক্যানট বি দ্য লিডার অ্যান্ড হি কুড বি এ গুড অ্যাডমিনিস্ট্রেটর অর আ বস অফ দ্য বস বাট লিডার হতে গেলে তাকে মানে সবাই যাতে তাকে রিচ করতে পারে ইটস নট দ্যাট রিচ যে কোনো সময় তার রুমে ঢোকা তাকে SMS রিচ করতে পারবে তাকে হোয়াটসঅ্যাপে রিচ করতে পারবে তাকে ফোনে রিচ করতে পারবে তার সাথে অ্যাপয়েন্টমেন্ট করে তাকে সে আসতে পারবে নির্দ্বিধায় সে যে কোনো কিছু বলতে পারবে দ্যাট শুড বি দ্য আমি বলবো যে একজন সিইও বলি বা লিডার বলি তার সেই গুণাগুণ তার মানে ডেফিনেটলি আপনি বলছেন সিইও তো ফার্স্ট হি ইজ আ লিডার হু ইজ লিডিং দ্য টিম আরেকটি প্রশ্ন তো মাঝখানে করে রাখি সিইও সেলসম্যান এই কথাটির সাথে আপনি কোনো ধরনের কীরকম মত করেন তো একজন সিইও উইদাউট সেলসম্যান এটা কল্পনাও করা যায় না আমি বলেছি আমার লাস্ট আপনার যে প্রশ্নে যে জমা করো যেরকম বলেছি তেমনিভাবে সেলস মার্কেটিংয়ের কথা বলেছি তো একজন সিইও সেলসম্যান এই কথাটা একটু কন্ট্রাডিক্টরি হতে পারে কারণ একজন সিইও কি তাইলে ধারে ধারে সেল করবে নো ইটস নট বেসিক্যালি সিইও ইম্প্যাক্টটা তৈরি করে সেল করার জন্যে সেই ইম্প্যাক্টের মাধ্যমে সিইও রেফারেন্স তৈরি করে সিইও নেটওয়ার্ক তৈরি করে সেই ইম্প্যাক্ট নেটওয়ার্ক অ্যান্ড রেফারেন্সের মাধ্যমে তার যে লোক আছে তার মাধ্যমে সেই সেলটাকে সে কনভার্ট করে এবং এই সিইও মূলত তার যেই লেভেল সেই লেভেলে বিভিন্ন জায়গায় তার বিচরণ এবং ওই সমস্ত জায়গাতেই মূলত সেলগুলো হয়ে থাকে এবং সেটাই হচ্ছে মূলত সিইওর মূল সেলস এবং আমি মনে করি একটা প্রতিষ্ঠানের যিনি সিইও হন তিনিই হচ্ছে সবচেয়ে বড় সেলসম্যান সবচেয়ে বড় চমৎকার আপনার কাছ থেকে
যেমন আমাদেরকে এই মুহূর্তে দেখছেন যারা, তারা ফিউচার সিইওজ আমরা বলবো, ইদার তার স্টার্টআপ, তার অন্টারপ্রেনিয়র হিসেবে তার জার্নিতে সে ফাউন্ডার সিইও, অথবা তিনি হয়তো এখন এই মুহূর্তে কোনো একটি অর্গানাইজেশনে কাজ করছেন, বাট হিজ আলটিমেট অর হার আলটিমেট গোল ইজ টু বিকাম দ্য সিইও। হোয়াট টু থ্রি ফোর ইটস আপ টু ইউ অ্যাডভাইস যেটি আপনি দিতে চান, বিকজ সিন্স ইউ আর নাও লিডিং অ্যাজ ওয়ান অফ দি গ্রুপ অফ কোম্পানিজ। আমি ইতিমধ্যে আলোচনা চলে আসছে, আমি যেটা প্রথম শুরুই করেছি যেটা, সেটা হচ্ছে জমা খরচ বুঝতে হবে। একটা প্রতিষ্ঠান চালাতে গেলে প্রথমত তার কি খরচ হবে, মানে কি আসছে, ইটস ভেরি ইম্পর্ট্যান্ট ফাইন্যান্সটা বোঝা এবং অ্যাকাউন্টস বোঝা। মার্কেটিং অ্যান্ড সেলস ইটস ভেরি ডেফিনেটলি, কারণ প্রোডাক্ট অথবা সার্ভিস আমি যেটাই ডেভেলপ করি সেটাকে যদি আমি মার্কেট বা সেল করতে না পারি তাহলে আলটিমেটলি কোনোভাবেই জমার খাতে কিছু কিছু জমা মানে আসবে না। থার্ড হচ্ছে যেটা হচ্ছে মানুষকে আলটিমেটলি চালাইতে পারার যে একটা ইয়ে, যেটা এইচআর আমি বলবো, সবগুলোরই ব্যবসায়িক সঙ্গে আছে, মানে এই যে টিম ওয়ার্ক, টিমকে উৎসাহিত করে বা টিমের কাছ থেকে বেটার জিনিসটা বের করে নিয়ে আসা। কারণ অনেক সময় দেখা যায় যে আমরা দেখেছি আমাদের ইয়েতে যে একজনকে একটা কাজ অ্যাসাইন করার পর মানে পরে একজন পাগল হয়ে যায় একজন ইয়াং, বিকজ অফ যে তার সিইও অথবা তার বস তাকে এমনভাবে কাজটাকে অ্যাসাইন করেছে, সে তার জন্য সারা দিন রাত কাজ করে, আমার লাইফে আমি সেটা করেছি, কত রাত কাটিয়েছে এটা মনে হয় খুব কমই আছে। সো এই যে টিমকে দিয়ে কাজ করিয়ে নিতে পারার যে একটা দক্ষতা বা যোগ্যতা সেটা, আর যে কোনো উদ্যোগ নেওয়ার আগে যেটি বুঝতে হবে যে এটা প্রসপেক্টটা আসলে কী এবং নানা অ্যাঙ্গেলে সেটাকে দেখতে হবে, এবং এক্সিস্টিং এই ধরনের কোনো কিছু আছে কি না, ভবিষ্যতে হবে কি না, সেটা নাও থাকতে পারে, ভবিষ্যতে নাও হতে পারে বা বর্তমানে নাও থাকতে পারে, বাট নানা অ্যাঙ্গেলে প্রসপেক্টটাকে খুঁজতে হবে, প্রসপেক্টটাকে বুঝতে হবে, এবং সেটা যদি প্রসপেক্টিভ হয় এটার সাথে লেগে থাকতে হবে। এবং ফাইনালি ওই যেটা বললাম যে একজন বিং এ সিইও অলওয়েজ আপনার টিম মেম্বার আপনাকে কমফোর্টেবল ফিল করতে হবে টু রিচ টু ইউ। অ্যান্ড আদার যে সমস্ত সফট স্কিলস আছে আমরা যেটা বলি ইমোশনাল ইন্টেলিজেন্স, আপনার আমি বলবো যে কমিউনিকেশন স্কিলস অ্যান্ড আদার্স, এগুলো তো আছেই। তো আমি মনে করি এই যে কয়েকটি বললাম যে এই বিষয়গুলোতে আমি যেটা বলছি যে একটাতে হয়তো আপনি নাম্বার ওয়ান হতে পারবেন না, বাট সবগুলো মিলিয়ে যদি আপনি অলরাউন্ডার হতে পারেন তাহলে অবশ্যই ইউ কুড বি দ্য সিইও, ইভেন গ্রুপ সিইও অর মেবি দ্য সিইও অফ গুগল মাইক্রোসফট। বন্ধুরা, আমরা খুব চমৎকারভাবে আলোচনা করছিলাম মিস্টার মামুনুরুজ্জামান, যিনি ড্যাফোডিল ফ্যামিলির সম্মানিত সিইও, এবং তিনি কিন্তু খুব গুরুত্বপূর্ণ কয়েকটি ট্রেডসের কথা বলেছেন। তার মধ্যে সবচেয়ে যেটি আমার কাছে ভালো লেগেছে, একটি বলেছেন উনি অলরাউন্ডার হতে হবে, আই মিন মানে হি ইজ মাস্টার অফ অল জ্যাক অফ ওয়ান প্রবলি। অ্যান্ড দ্বিতীয়টি উনি বলেছিলেন যে আসলে জমা এবং খরচ যেটি সিইওকে বুঝতে হবে। আপনারা যারা এই মুহূর্তে ক্যারিয়ারের যে যে পর্যায়ে আছেন, ডেফিনেটলি আপনাদের আলটিমেট গোল থাকতে পারে অ্যাজ আ সিইও হিসেবে কোনো গ্রুপ অফ কোম্পানিজ বা কোনো একটি কোম্পানিকে লিড করবেন, অথবা নিজেই কোনো একটি প্রতিষ্ঠান তৈরি করবেন এবং সেখানে অ্যাজ আ সিইও আপনি কাজ করবেন। সর্বশেষ যেই কথাটি উনি উল্লেখ করেছেন সেটি হচ্ছে যে সিইও ইজ আ লিডার, ইজ নট অনলি আ বস বাট হি ইজ আ লিডার। সো এই লিডারশিপ ট্রেডসগুলো আসলে সিইওকে পারসিউ করতে হয়, সো দ্যাট হি অর শি ক্যান ইউ নো কমপ্লিট দ্য টাস্ক উইথ দ্য টিম। সো আমি আশা করছি যে আজকের যে ছোট্ট পরিসরে যে আমরা আলোচনা করলাম, এখান থেকে আমরা কিছুটা হয়তো গাইডলাইন পাবো বা কিছুটা অ্যাডভাইস হয়তো আমরা পাবো, যেটি আমাদের ক্যারিয়ার প্রোগ্রেসে অবশ্যই হেল্প করবে। সাথে থাকতে হবে আপনাদের বাংলাদেশ স্কিল ডেভেলপ ইনস্টিটিউটের সাথে আমাদের ইউটিউবে চ্যানেল বি স্কিলে, এবং আমরা প্রমিস করছি নতুন আরেকটি টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব আর একজন এক্সপার্টকে সাথে নিয়ে। বা ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।